প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো নতুন আরপিএফ এর ভ্যাকেন্সি নিয়ে। এখানে রীতিমতো শর্ট নোটিফিকেশন এসে গেছে। এখানে নতুন নিয়মের কথা উল্লেখ করেছে আরপিএফ এ। এবার থেকে নতুন নিয়মে নিয়োগ হবে, যেটা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। একই সাথে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রাখবে, কারা আবেদন করতে পারবে এবং এ নতুন নিয়ম কী এবং পরীক্ষা কিভাবে হবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই এই তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখো যাদের ন্যূনতম 10 পাস রয়েছে, কারণ 10 পাস করলেই তোমরা আরপিএফে সরকারি চাকরির জন্য ও আবেদন করে সরকারি চাকরি পেতে পারো। তো এই ক্ষেত্রে এ তোমাদের প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এ রেলওয়ে বোর্ড অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়াল এই নোটিশটি প্রকাশিত হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে, যে আগে যে তোমাদের শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলো খুব তাড়াতাড়ি জানানোর কথা বলেছে এবং একটি অফিসিয়াল নির্দিষ্ট রুলসের কথা বলেছে। আগে কি হতো, যখন আরপিএফের ভর্তি হতো, আরপিএফের ভ্যাকেন্সি আসতো বা আরপিএফে এ সরকারি চাকরিতে নিযুক্ত হতো, সমস্তটাই কিন্তু ও রীতিমতো আরপিএফ ডিপার্টমেন্টই করতো। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া হোক, এক্সাম হোক, ফিজিক্যাল হোক, মেডিকেল হোক, ডকুমেন্ট ভেরিফিকেশন হোক, সমস্ত কিছু কিন্তু আরপিএফ ডিপার্টমেন্টেরই দায়িত্ব ছিল। এখন সেটাকে চেঞ্জেস করা হয়েছে, যেটা অফিসিয়ালভাবে বলা হয়েছে নিউ রুলস অনুযায়ী ফিজিক্যাল এবং মেডিকেল, ফিজিক্যাল এবং মেডিকেল নেবে কি আরপিএফই নেবে, ফিজিক্যাল এবং মেডিকেল আরপিএফই কন্ডাক্ট করবে, আর অ্যাপ্লাই এবং এক্সাম এটা আরআরবি অর্থাৎ রেলওয়ে বোর্ড কিন্তু কন্ডাক্ট করবে, যেটা কিন্তু রেলওয়ে বোর্ডের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে রীতিমতো জানা গেছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি আরও একটা বিষয় বলেছে, যে যত ভ্যাকেন্সি রয়েছে যা সমস্ত কিছু কিন্তু 16/10/2023 মধ্যে রীতিমতো রেলওয়ে বোর্ডকে জানাতে হবে। তার মানে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং এখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই মানে সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% কিন্তু রিজার্ভ থাকবে, ঠিক আছে, 50% কিন্তু রিজার্ভ থাকবে আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, উভয়েই কিন্তু এই সুবিধা নিতে পারো। প্রথমেই বলে রাখি আরপিএফ কনস্টেবল সম্বন্ধে, দেখো ও এক্ষেত্রে এ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, 10 পাস। তোমরা যারা মাধ্যমিক পাস করে ফেলেছো, মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এই আরপিএফে এ কনস্টেবল পদে আবেদন করে চাকরি পেতে পারো। এক্ষেত্রে তোমার পাস হলেই হবে, 10 পাসের সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। এরপর সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সিলেকশন প্রসিডিওরের কথা যদি বলি, 3টে ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করা হয় আরপিএফ কনস্টেবলে, ঠিক আছে। কী কী ধাপ রয়েছে, প্রথমে সিবিটি টেস্ট হবে অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম মানে কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থাকবে, 4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো এক্ষেত্রে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে দ্বিতীয় কী হবে, তোমাদের ফিজিক্যাল হবে, আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং তারপরে এ তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে। এ তারপরে কিন্তু তোমরা সরাসরি এই আরপিএফ কনস্টেবল পদে কিন্তু সরকারি চাকরিতে নিযুক্ত করবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেবাস কী রয়েছে, সিলেবাস কী কী থাকবে, দেখো সিলেবাসের কথা যদি বলি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ রিজনিং থাকবে 35 নম্বরের, ম্যাথ থাকবে 35 নম্বরের, জিকে এবং জিএস থাকবে 35 নম্বর, 3টে সাবজেক্ট, যেখানে ম্যাথ তোমার হচ্ছে রিজনিং এবং জিকে 35 35 35, টোটাল কিন্তু ও 120 নম্বরের তোমার হচ্ছে 120টি কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটির মান 1 করে 120তেই তোমাদের পরীক্ষা হবে এবং 90 মিনিট তোমরা সময় পাবে, সাথে একটা যদি ভুল হয় 1/3 নাম্বার কিন্তু কাটা যাবে, মানে 3টে কোশ্চেন যদি ভুল হয় তাহলে 1 নম্বর কিন্তু তোমার কাটা যাবে, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এবং পোস্টের কথা যদি বলি, কতগুলো পোস্ট রয়েছে, দেখো আমি প্রত্যেকটা পোস্টের কথা আমি শেষে বলছি কত পোস্ট থাকবে, এবং এজের কথাও যদি বলি এখানে আরপিএফ কনস্টেবলে, দেখো এজের কথা এখন সঠিকভাবে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত প্রপারভাবে নোটিফিকেশান না আসে। 2-3 দিনের মধ্যে
কয়েকদিনের মধ্যেই আশা করছি অফিসিয়াল নোটিশ এসে যাবে। কিন্তু এই বিগত বছরগুলোতে যে বয়স সীমার উপর আবেদন করেছে, আবেদন চলেছে, এ তার অ্যাকর্ডিং যদি বলি, এ তো সমস্তটাই বিস্তারিত তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বাদ বাকি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভ্যাকেন্সির সাথে। তো আজকের মতো এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।